Hello. Thank you. Now I would like to invite our honorable and familiar Sadek sir. আমরা সবাই জানি একটা কোভিড সিচুয়েশনের ভিতরে আমরা একটা অস্থির একটা পৃথিবী হতে অনেকেই জবলেস, নতুন জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে ন্যাশনালি খুবই কম, এবং আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের বিআইএসএম সাপ্লাই চেইন ক্যাম্পাস অ্যাম্বাসিডর। তো সাদেক স্যারের কাছ থেকে এখন আমরা সাপ্লাই চেইন ক্যারিয়ার বিষয়ক কিছু টিপস এবং তার অভিজ্ঞতা থেকে তিনি আমাদের কিছু টিপস শেয়ার করবেন। সো লেটস ওয়েলকাম সাদেক টু দিস ক্লাব স্যার। সাদেক স্যার, হ্যালো, বিগ হ্যান্ড। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সবাই ইতিমধ্যে অনেক কথাবার্তা শুনেছেন, অনেকটা বোরিং ফিল করছেন, বাট যেহেতু ফ্রাইডে টাইমটা একটু ক্রুশিয়াল, তো আমি একটু হারি করব, কারণ কিছু কথা না বললে তো নয়, বছরে একবার আসি এই প্রোগ্রামে। তো আমার পরিচিতি ইতিমধ্যে জেনেছেন, মাইসেলফ সাদেকুল ইসলাম, নাও ওয়ার্কিং এজ এ জেনারেল ম্যানেজার মেটারিস্ট ম্যানেজমেন্ট ম্যাগনা এক্সিকিউটিভ হোল্ডিং। তো লম্বা করার সুযোগ নেই, এখানে সাপ্লাই চেইন কেরিয়ার নিয়ে অনেকে আমাকে, বিশেষ করে আমাদের রানিং স্টুডেন্ট যারা আছে, অ্যালুমনাই যারা আছে, আমাকে বিভিন্ন সময় ফোন করে কেরিয়ার কিভাবে ডেভেলপ করব। স্টুডেন্টরা আছে, আমি লাস্ট বিফোর 2 মান্থ চিটাং ইউনিভার্সিটি, আই এম এ এক্স স্টুডেন্ট অফ চিটাং ইউনিভার্সিটি। তো চিটাং ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে একটা অনলাইন সেশন করা হয়েছিল, সেখানে 2 আওয়ার্স লেকচারের জন্য অনলাইনে আমাকে ইনভাইট করা হয়েছিল। হ্যাপি যে চিটাং ইউনিভার্সিটি আমাকে স্মরণ করেছে। হ্যাঁ, তো সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কোশ্চেন ছিল যে স্যার, আফটার কমপ্লিটেড দ্য কোর্স, আফটার পাসিং দ্য এমবিএ, আমরা কোন দিকে যাব, কি করব, সাপ্লাই চেইনের ফিল্ড কি আছে, বা এইচআর গেলে ভালো করবে কিনা। এক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে স্যার, সাপ্লাই চেইনে নাকি নাইট ডিউটি করতে হয়, অনেক করতে হয়, বাট এইচআর এই সুবিধাটা আছে যে অফিস টাইম করলে হয়। তো আমি বললাম যে ভাই, আপনি জবের আগে পেইন এর কেন চিন্তা করতেছেন? ফার্স্ট ইউ হ্যাভ টু নিড দ্য জব, দেন ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পেইন, and then you should think about the pain, and then you should think how overcome the pain. আগে যদি আমরা পেইন কে ভয় পাই তাহলে তো চলবে না, চ্যালেঞ্জ দিতে হবে, টেক চ্যালেঞ্জ। তো সেই জন্য আমি এখানে সাপ্লাই চেইন ক্যারিয়ার নিয়ে মানে ডিটেইলস তো বলা যাবে না। প্রথমত হচ্ছে, যারা আছেন সাপ্লাই চেইনে চিন্তা করতে, সাপ্লাই চেইনে দেয়ার আর হিউজ ফিল্ড, একটু আগে স্পিকাররা বলে গেছেন, সাপ্লাই চেইন এমন একটা ডিপার্টমেন্ট, এখানে কাজ করে আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারবেন, ম্যানেজিং ডিরেক্টর হতে পারবেন, এবং এভরি সোর্স সিইও অনেক আছে আমার পরিচিত যারা সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। সুতরাং সাপ্লাই চেইনে হিউজ, হ্যাঁ, পরিশ্রম করতে হবে, কারণ সাপ্লাই চেইন যখন আমরা কাজ করি ইউকে দিয়ে বিভিন্ন বিদেশের সাথে কমিউনিকেট করতে হয়, তো যখন ওনার অফিস টাইম তখন আমার ঘুমের টাইম, ওনারা ফ্রাইডে অফিস করলে আমার ফ্রাইডে অফ আছে, সুতরাং আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, সেটাকে ভয় পেলে চলবে না। এবং এই পারপাস গুলার একমাত্র বলতেছি যে এখানে কম্পারেটিভ, যেমন আমরা আমাদের কি করতেছি, স্কিল কে সেল করতেছি, উনি যেটা বললেন যে আমরা আমরা টাইম কে, দক্ষতা কে সেল করতেছি, এই জন্য আমাদেরকে পে করতেছে। তো সেখানে এখানে ওয়াস্ট ম্যানেজমেন্টে কাজ করার সুযোগ আছে, সাপ্লাই চেইন করলে এই চেক করলে এটা আপনি খুব একটা পারবেন না। ফিল্ড আছে কি, আননেসেসারি ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভমেন্ট, কোম্পানির আননেসেসারি ওয়ার্কিং ইনকাম মানে ক্যাপিটাল ইনভলভমেন্টের মধ্যে আপনি কাজ করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন। লট অফ জিনিস আছে, স্লো মুভিং কি আছে, নিউ সোর্স কি আছে, এবং ম্যাটারিয়ালস মুভমেন্ট, ট্রান্সপোর্টেশন, আমাদের অর্গানাইজেশনে হিউজ ট্রাভেল আছে, আমরা ট্রান্সপোর্টেশন কস্ট নিয়ে, ট্রান্সপোর্টেশন সার্ভিস নিয়ে, লজিস্টিক নিয়ে, তাহলে এখানে এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আপনার সেভ করার কিছু আছে, অর্গানাইজেশন যেন আপনি সেভিংস দেখাতে পারবেন, সেই জিনিসটা করার জন্য অনেক ভিশন, দেয়ার আর সো মাচ ভিশন আছে, ভয় পেলে চলবে না। এই জন্য এখন কি করতে হবে, আমি এখন বললাম যে সাপ্লাই চেইনে অনেক ফিল্ড আছে, সেখানে আমি কাজ করবো, তাহলে কাজ করার জন্য কি আছে, ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর স্ট্রেংথ, আপনার স্ট্রেংথ কি আছে। যেমন এই যে একজন যে স্টুডেন্ট প্রশ্ন করেছে, স্যার নাইট ডিউটি নাকি করা লাগবে, নাইটে নাকি কাজ করা লাগবে, তার মানে উইকনেস আপনার যদি মনে করেন, আমি ওনাকেও প্রশ্নের উত্তরে বলেছিলাম যে ভাই নাইটে কাজ করতে হবে, যদি মনে করেন আমি ওনাকেও প্রশ্নের উত্তরে বলেছিলাম যে ভাই নাইটে কাজ করতে হবে, ইউকের সাথে কথা বলে আপনাকে রাতে টেলিফোন মেইলে কমিউনিকেট করতে হবে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে হবে, যদি আপনি মনে করেন যে না ভাই আমার 9টা 5টা বা 8টা 5টার অতিরিক্ত আমি কাজ করতে পারবো না, তাহলে আপনি চেষ্টা করেন এইচআর বা আদার ডিপার্টমেন্টে যাওয়ার জন্য, সাপ্লাই চেইন আপনার জন্য না। সুতরাং আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্ট্রেংথ কি আছে, উইকনেস কি আছে, এই যে দুর্বলতা, যদি আমি যে না এক্সট্রা এফোর্ট আমি দিতে পারবো না, বন্ধের দিন আমি কাজ করতে পারবো না, আমরা ঈদের দিন বিকালে ল্যাপটপ খুলে কমিউনিকেট করি, যদি বলি যে না আমি ঈদের দিন থাকবো, তাহলে আপনার জন্য সাপ্লাই চেইন না। দেন প্যাশন এন্ড ট্যালেন্টস, আপনার ট্যালেন্ট কি আছে, আপনার দায়িত্বের প্রতি আপনি কতটুকু অনুগতশীল, সেই জিনিসটার প্রতি লক্ষ্য রাখবেন। পাখি ঝুঁকি মারলে এখন আমি যেহেতু সাপ্লাই চেইনে কাজ করি, অন্য ডিপার্টমেন্টের কথা বলে বদনাম হবে, সুতরাং আমরা করতে যাচ্ছি না, বাট এরকম আছে, দেয়ার আর লটস অফ ডিপার্টমেন্ট যে আপনি মানে স্বল্প সময়ে কাজ করে এফোর্ট দিতে পারবেন, বাট এই জিনিসটা করার ক্ষেত্রে সবসময় নিজের সর্বোচ্চটা দিতে পারবেন।
এখন সাপ্লাই চেইনে যদি আপনি ক্যারিয়ার গঠন করতে পারেন, একটু আগে যিনি ওই যে সোহাগ ভাই বলেছিলেন যে আপনার নলেজ, যে আপনার নলেজের কোনো বিকল্প নেই। এখনো আমি কিন্তু আমি এখনো ছাত্র, আমরা এখনো পড়াশোনা করছি, এখনো যিনি ওই যে চার্টার সাপ্লাই চেইন কোর্সের চিন্তা করতেছে, আমি এরকম কি আর কি করা যায়, আর কি এডিশনাল করা যায়। আমরা দেখেন ইনকামের ক্ষেত্রে চিন্তা করি শুধু চাকরি বেতন, যদি এডিশনাল কিছু পাইতাম, যদি সাইড একটা বিজনেস থাকতো, এরকম চিন্তা করি না। ঠিক নলেজের ক্ষেত্রে, ক্ষেত্রে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনি এডিশনাল কি নিতে পারেন যেটা আপনার ভ্যালু অ্যাড করবে, আপনার সোসাইটিতে আপনার প্রফেশনাল হিসেবে ভ্যালু অ্যাড করবে। সুতরাং এই সাপ্লাই চেইনে ক্যারিয়ার গঠনের জন্য দেয়ার আর লটস অফ ফিল্ডস। আমি এখানে আপনাকে একটা একটা করে অনেক সময় নষ্ট হবে, আপনারা এখানে দেখেন, এখানে আপনি অনেক ধরনের অ্যানালিস্ট হতে পারবেন, স্পেশালিস্ট হতে পারবেন। যেটা বলছি কোম্পানি কন্ট্রিবিউশন, কোম্পানি কি চায়, আমাদের এমডিরা মাস্টার বলে ভাই বুদ্ধি বের করেন, লসে আসি বা কস্ট বেস্ট অপটিমাইজ করার জন্য প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। সুতরাং এখন প্রফিট তো বায়ার চাইলে রেট বাড়াবে না, সুতরাং কস্ট অপটিমাইজ করতে হবে। কস্ট অপটিমাইজের বিভিন্ন ওয়ে বের করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্কিল এন্ড এক্সট্রা অর্ডিনারি নলেজ। আপনি সেই অর্ডিনারি নলেজ, আপনি সেই 20 বছর আগে 10 বছর আগে পড়াশোনা করে আসছেন, এখন অনেককে যদি আমি মাস্টার্স এর কোর্স এর নাম জিজ্ঞেস করে দেখবেন যে 20% হয়তো বলতে পারবে না। সুতরাং আপনাকে আপডেটেড থাকতে হবে, থাকলে পরে এই ধরনের অনেকগুলো জব ফিল্ডস আছে যেটা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আর্ন করতে পারবেন। একদিনে না, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাবেন, আবার ডোন্ট গো হারি, গো স্লোলি। তো এখানে এখন হলো কি, আপনার ফিল্ডে আপনি একজন সুইটেবল ক্যান্ডিডেট হিসেবে আপনাকে কি করতে হবে, ফিল্ডে ফাইট করতে হবে। আপনি দেখুন যে ফিল্ডে সবাই শচীন টেন্ডুলকার হয় না, সবাই সাকিব আল হাসান হয় না, কিন্তু কারো কি হাত পা, দুইটা হাত চারটা মানে দুইটা পা, এই চারটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, স্ট্রেংথ সবারই আছে, কিন্তু সবাই কেন হতে পারে না, এই কারণে হলো কি, নলেজ এন্ড স্কিল লেভেলস। এই লেভেল গুলো করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে জব ফিল্ডে ফাইট করতে হবে। ফাইট করে আপনি আপনি যে একজন সুইটেবল ক্যান্ডিডেটস এটা আপনাকে প্রুভ করতে হবে, দ্যাট ইজ আপ টু ইউ। আমাকে অনেকে ফোন করে বলে যে স্যার কালকে একটা ইন্টারভিউ আছে, কি করলে পাস করবো বা কি করলে কোয়ালিফাই করবো। আসলে কিছু জিনিস আছে ডাইরেক্ট আপনাকে বলে দিলে এটা এরকম না, পরীক্ষার খাতা দেখবেন, লিখে নেবেন। আপনার ইন্টেলেকচুয়ালিটি, আপনার যে স্ট্রেংথ আছে, আপনার যে স্কিল আছে, এটা আপনাকে স্পট ফিল্ডে প্র্যাকটিক্যালি আপনাকেই করতে হবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট, সেটা হলো এক সবজি বিক্রেতা বিয়ে করছে। বিয়ে করার পরে এখন তার রাতে মানে বাসরাতে মাঝ রাতে সেই ঘুম থেকে উঠে কি করছে, পানির থেকে মানে জগের থেকে পানি নিয়ে তার বউর নাক মুখ ছিটে দিয়েছে। বউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আরে কিভাবে তুমি পানি ছিটে দিয়েছো না, আমি তো মাল তাজা রাখতেছি, সবজি তাজা রাখতেছি। যেহেতু সবজি বিক্রেতা তার সবসময় নেশা, পানি ছিটাইলে সবজি তাজা থাকবে। ঠিক আছে, আমাকে কয়েকজন এখন ধরছিল কি করবে, আমি বললাম যে আপনার ক্যারিয়ারকে আপনি তাজা রাখতে হবে, তাজা রাখার পরে বাকি আমার টিপস কাজ করবে। কিন্তু আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন করলে কিছুই জানেন না, মাথা চুলকাবেন, এদিক তাকাবেন, ওদিক তাকাবেন, এ স্যার মনে করেন। তাহলে আমাদের এই টিপস, আমরা যারা যত বড় স্পিকার সেগুলো বললে এগুলো কিন্তু আসলে কোনো কাজ করবে না এবং আপনার সেই কোর্সে কাজ করবে না। সো দ্যাট আপনাকে স্পট ফিল্ডে আপনাকে সুইটেবল ক্যান্ডিডেট হওয়ার জন্য যে স্কিল গুলো প্রয়োজন সেটা আপনার নিজকে আর্ন করতে হবে, যেটা বললাম আপনাকে তাজা রাখতে হবে, তারপরে যে আমাদের টিপসে কাজ করবে। প্রথমত একটা কমন কোশ্চেন থাকে, টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এটা আমরা অনেকে, আমি ম্যানেজারিয়াল লেভেলে দেখেছি, আমাকে বলে যে টেল সামথিং, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বললে, অথবা টেল সামথিং, স্যার ইংরেজিতে বলবো না, অন্তর অ্যানসার। আপনি এটা বলতেই যাবেন না, আপনি ইংরেজি না পারেন শুরুটাই বাংলা করবেন। আর চেষ্টা করুন, আমরা কিন্তু স্টুডেন্ট লাইফে গুরু রচনা, ডিসিপ্লিন, এম ইন লাইফ, মাই স্কুল মাই ভিলেজ 200 ওয়ার্ডস এর এসে মুখস্থ করেছি। নিজের সম্পর্কে 5-7টা বাক্য ইংরেজিতে মুখস্থ, একবারে মুখস্থ করে নেবেন। এই জিনিসটা অন্তত ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথম কোশ্চেন করলে যদি গড়িমসি ইংরেজি বলবো না বাংলা বলবো, ইউ আর নট ডিটারমাইন্ড, তাহলে কিন্তু এই ইমপ্রেশনটা নষ্ট হচ্ছে, সেটা করবেন না। এবং ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ ইন্টারভিউ বোর্ডে চেষ্টা করবেন ইংলিশে বলার জন্য ফার্স্ট। এনি হাউ ক্যান ইউ লিস্ট ইউর স্ট্রেংথ, স্ট্রেংথ বললে বলতে পারে না, আপনার মধ্যে অনেস্টি আছে, আপনি হার্ড পরিশ্রম করতে পারেন, আপনি টিম ওয়ার্কার, আপনি সবার সাথে অ্যাডাপ্ট হতে পারেন, এই যে 4-5টা জিনিস আপনি আর্ন করে নেবেন। উইকনেস, আমাকে এক ইন্টারভিউটা একজন বলেছিল যে আমার স্যার কোনো উইকনেস নাই। ওরে বাবা রে, উইকনেস নাই এরকম লোক কি হয়? এখন উইকনেস কি হতে পারে, এখন আমি একটু অতিমাত্রা ইমোশনাল, আমি খুব ওভার প্রেশার নিয়ে যাই, আবার আমি খুব কাজে উনি যেরকম বলছে যে ওভার স্ট্রেস, এটা কিন্তু প্রফেশনাল উইকনেস, আপনি খুব ওভারলোড নিচ্ছেন, এটা কিন্তু আসলে অনেকে মনে করে দুর্বলতা আছে বললে মনে আমার চাকরি হবে না, সেরকম না, সেটাকে ডিস্টার্ব করে নেবেন। দেন হোয়াই শুড আই কনসিডার হায়ারিং ইউ, সরকার অলরেডি বলেছিল, অনেক সময় বলে যে আমরা প্রশ্ন করি ভাই আমার তো অনেক ক্যান্ডিডেট আছে, আপনার কি এক্সট্রা অর্ডিনারি আছে? সেক্ষেত্রে আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু চেষ্টা করবেন, যে আপনারা যে সার্কুলার দিয়েছেন, যে প্রোফাইলের লোক পাচ্ছেন তার সব কয়টি কোয়ালিটি
আমার কাছে আছে, সুতরাং দ্যাটস হোয়াই উই হায়ার ইউ। সংক্ষেপে কথাটা এটুকু বললাম, বাকিটা নিজেরা সুন্দর করে প্লেস করার মতো কথা বলবেন। সি আফটার 5 ইয়ার্স ফ্রম ভিশন, আমি মাঝে মাঝে প্রশ্ন করি ম্যানেজার এন্ড অ্যাবভ যে ভাই আপনার হোয়াট ইজ ইউর ভিশন, অনেকে ভিশন বলতে পারে না। একটু আগে দিয়ে আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে আপনি কি হতে চান, আপনাকে কোন লেভেলে দেখতে চান সেটা একটু বলেন তো। আমাকে কোনো একজন অ্যান্সার করেছে, স্যার 5 বছর পরে আল্লাহ, স্যার আল্লাহ ডেফিনেটলি উই হ্যাভ গুড ফেইথ অন অলমাইটি, নো ডাউট, বাট দিস ইজ নট এ গুড অ্যান্সার ইন ইন্টারভিউ বোর্ড যে আল্লাহ যাই করে, বাট দিস ইজ নট এ গুড অ্যান্সার ইন ইন্টারভিউ বোর্ড যে আল্লাহ যাই করে। আল্লাহ কিন্তু অটোমেটিক করবে না, আল্লাহ করার জন্য ভাই আপনি কি কয়টা ডিপ্লোমা করছেন, কয়টা গ্রাজুয়েশন বা কি করছেন পাওয়ার আছে। ওই যে উনি যেটা বললো যে সামনে আসলে অনেকে কলিজা গলায় চলে আসে, এই কথা আমি নতুন শুনছি। আমি যেটা নর্মালি বলতাম যে মুখ শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, আসলে দেখুন হাত পা কাঁপে, আমাদেরও কাঁপতো। হ্যাঁ, তো সুতরাং অনেকে যেমন ইন্ট্রোডাকশনের সময় ছিলাম অনেকে আসতে চাচ্ছে না, তবু আপনি আসবেন, আর যখন কাঁপবে তখন নিজে আর একটু কাঁপাবেন, মানে দর্শককে বুঝাবেন যে দিস ইজ মাই স্টাইল, দর্শককে বুঝাবেন মঞ্চে যে এটা আমার স্টাইল, আমি একটু কেঁপে কেঁপে কথাবার্তা বলি, কথা বলছেন, বুঝতে দেবেন না। এইভাবে একদিন দুই দিন তিন দিন কাটতে 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 তারপরে আপনার স্ট্রেংথটা চলে আসবে। প্রথম প্রথম যখন ডায়ার্সে কথা বলতাম, এই হাতের মধ্যে ছোট নোট লিখে নিয়ে আসতাম, এই ওটা তাকাতে 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 5টা নোট লিখে দুইটা করে দেখি না, চোখে দেখা যায় না। আর এখন কোথায় দাঁড়ালে ওই রাশেদ সাহেবের মতো নাইম সাহেবের মতো লোকেরা সিগন্যাল দেয় স্যার আর 2 মিনিট আর 1 মিনিট শেষ করেন, এখানে কথা শেষ হয়, কথা বলছেন, শুনলে স্যার আর 2 মিনিট আর 1 মিনিট শেষ করেন, এখানে কথা শেষ হয়, কথা বলছেন। সুতরাং প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর হোয়েন ইউ গেট চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউর অডিয়েন্স, ইন ফ্রন্ট অফ ইউর সিনিয়র্স, ইন ফ্রন্ট অফ এনি ভিউয়ার্স, ট্রাই টু গ্রিপ দ্য চান্স। অনেকে আছে যেমন ইন্টারভিউ বোর্ড, আবার আমরা পিছনের দিক থেকে এটা এখন সবাই করে, অয়েল অর্গানাইজ করে, আপনার কিছু বলার আছে কিনা, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, লাস্টে বলা হয় না স্যার কিছু বলেন না, আরে ভাই কেন বলার থাকবেন, ইট ইজ এ চান্স। দুই একটা জিনিস, ইন্টারভিউ যাওয়ার সময় আমি যদি ক্যারিয়ার নিয়ে কথা বলছি, আপনি প্রিপেয়ার করে নেবেন যে শুধু এই দুইটা পেপার করবো, অবশ্যই ঘটনমূলক। আবার বললেন না যে স্যার আমাদের এলাকার মন্ত্রী, হ্যাঁ ওটা বলতে চাইবেন না। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার, আপনি এখানে কেন কাজ করতে চাচ্ছেন, আপনি ইন্টারেস্ট ফিল করবেন, নতুন কিছু জানতে চাচ্ছি, নতুন বিগ চ্যালেঞ্জ, এই জিনিসটা এক্সপ্রেস করবেন, প্লেস করবেন। আবার বলেন যে স্যার যে কোম্পানিতে আছি এইরকম অগা গাদা কোম্পানি আল্লাহ দুনিয়াতে নেই, এই জন্য চেঞ্জ করতেছি, এরকম করবেন না, অর্গানাইজেশন বদনাম করবেন না, প্লিজ না প্লিজ, ওটাকে রেখে গুগল করে আর নতুন ইয়ে দেখার ইন্টারেস্ট করুন। হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন, অনেকে সিভিতে বিশেষত্ব এবভ যারা অ্যাপ্লাই করবেন, প্লিজ আমি আমার অপিনিয়ন বলতেছি, এবং আমি শর্ট লিস্টেড এর ক্ষেত্রে এটা দেখি যে সে তার স্যালারি এক্সপেকটেশন উল্লেখ করেছে কিনা, ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার্স টু মেক দ্য শর্ট লিস্ট। অনেকেই আমি দেখেছি, আমি লাস্ট ইয়ারে একটা সার্কুলার দিয়েছি, সেখানে ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করেছি কিন্তু এক্সপেকটেশন উল্লেখ করেনি, প্রেজেন্ট স্যালারি উল্লেখ করেনি, আমি অনেকে এটা বাদ দিয়ে দিয়েছি, কারণ দেখা যাচ্ছে যে আমার বাজেট 80,000 টাকা, ওই লোক আসে ইন্টারভিউ বোর্ডে বললো স্যার আমি তো এখানে 1,20,000 টাকা পাচ্ছি, তাহলে আমার সময় লস, তার সময় লস। সুতরাং শর্ট লিস্ট করার জন্য এটা একটা বাজেটের কাছাকাছি প্লাস মাইনাস 18-20 হতে পারে, তখন আইডিয়া পাওয়া যায়। এক লোক যদি এক্সপেকটেশন 1 লাখ চায়, আমি মনে করি যে তার সাথে 10,000 নেগোসিয়েট করা লাগবে। এখানে এক লোক 1,50,000 টাকা, 1,50,000 বেতন পাচ্ছে, এরকম যদি হয় সে যদি অ্যাপ্লাই করে, এরকম ঘটেছে। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চেয়েছি, আমার বাজেট ছিল, এক ক্যান্ডিডেট এসেছে আসি দেখুন আপনি হোয়াট ইজ ইউর প্রেজেন্ট স্যালারি, বলে স্যার 80,000, প্রেজেন্ট স্যালারি বলে স্যার 80,000 টাকা পাচ্ছি, এখন 80,000 টাকা যে এক্সপেকটেশন হতো, কারণ 90 হলে আসবো। আমি বললাম আপনি কি আমার সার্কুলার দেখেছেন, দেখে অ্যাপ্লাই করেছেন, আমি আমার সার্কুলারে লোকেশন এরকম সার্কুলার আমার অর্গানাইজেশন আমি দিই না, আমার যেটা কন্ট্রোলে আছে। বলছেন আচ্ছা আমাকে একজন খালি মেল আইডিটা ফরওয়ার্ড করছিল, আমি অ্যাপ্লাই করে দিয়েছি, আরে এটা তো এখন আপনার সময় নষ্ট করলেন, আমারটা নষ্ট করলেন, আমাদের তো বাজেট ওই জায়গার ধারে কাছেও নাই, সুতরাং আপনি যত বেস্ট হন তত বাজেট নেই, তাই না, সুতরাং সেটা উল্লেখ করবেন। এতে করে আপনি আপনার সময় নষ্ট হবে না। হোয়াট মোটিভেটস ইউ, যে আপনাকে কি আকর্ষণ করছে, আমার কোম্পানিতে এমন কি আছে যে আপনি আসতে চাচ্ছেন। সুতরাং এখন নাও এডেজ ডিজিটালাইজেশন যুগ, আপনি যেখানে ইন্টারভিউ দিতে যাবেন সেখানে অনলাইনে ওয়েবসাইটে একটু দেখে নেবেন কোম্পানির সম্পর্ক কত আছে কি আছে ইত্যাদি, থেকে একটা দুইটা ল্যাঙ্গুয়েজ বলার চেষ্টা করবেন, যাতে এই জিনিস আমি জানি আপনার কোম্পানি সম্পর্কে, ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো, টার্ন ওভার ভালো, অথবা এই গ্লোবালাইজেশন এর ভূমিকা আছে, এই কারণে আমি ইন্টারেস্টেড, আমাকে মোটিভেট করেছে আপনার অর্গানাইজেশনে আসার জন্য। হ্যাঁ আবার বলে না যে স্যার সাদেক স্যার আমার খুব পরিচিত আসার জন্য, হ্যাঁ আবার বলে না যে স্যার সাদেক স্যার আমার খুব পরিচিত, ওনার সাথে আমি কাজ করতে চাচ্ছি, হ্যাঁ এরকম বলে আবার বিপদে বলাই না। হোয়াট হাউ মেক্স গুড টিম প্লেয়ার, আপনি গুড টিম প্লেয়ার হওয়ার জন্য কি করবেন। হ্যাঁ মেসি খুব ভালো প্লেয়ার, কিন্তু তাকে মাস ফিল্ডের ওই পাশে যদি বলতে পারবে না, আপনাকে টিম প্লেয়ার হওয়ার জন্য অ্যাডাপ্ট হইতে হবে।
অ্যাডাপ্টেবিলিটিটা শো করতে চেষ্টা করবেন যে আমি সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি। এখন এমন অবস্থা যদি হয় যে আমার বাড়ি কুমিল্লা, নোয়াখালীর লোক পাশে আছে মানে তার সাথে আমি অ্যাডাপ্ট হতে পারবো না, এরকম না। আমাজ করে যে পাকিস্তানি, জার্মানি, বিভিন্ন ধরনের শ্রীলঙ্কা, বিভিন্ন ধরনের লোকদের সাথে কাজ করেছি, অ্যাডাপ্ট করে নেবেন। আমি খুব হারিয়ে যাচ্ছি, চেঞ্জ ইউর প্রেজেন্ট জব। কেন আপনি জব চেঞ্জ করতে চাচ্ছেন, কমন কোশ্চেন। এতে যেটা বললাম, আগের অর্গানাইজেশনের প্রেজেন্ট কিছু বদনাম করবেন না, নতুন চ্যালেঞ্জ ইত্যাদি নিয়ে সাজাই গুজে বলবেন। ইজ দেয়ার এনিথিং দ্যাট ইউ উড লাইক টানার আছে তৈরি করে নিয়ে যাবেন, একটা কিছু জানবেন। প্রথমত একটা দুটো কোশ্চেন বলে দিচ্ছি, স্যার গ্লোবালাইজেশন বা আপনাদের সিস্টার কনসার্ন কত, আপনাদের টার্ন ওভার কত, আপনাদের টোটাল এমপ্লয়ি কত, কতটা কনসার্ন কত, আপনাদের টার্ন ওভার কত, আপনাদের টোটাল এমপ্লয়ি কত, কতটা অর্গানাইজেশন আছে, আপনাদের টোটাল বিজনেস ইয়েটা কি, এবং নেক্সট ফিউচার প্ল্যান কি, বা আপনাদের এখানে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের কোন স্কোপ আছে কিনা, কোন প্রকল্প আছে কিনা, বা এদের নিয়ে আছে কিনা, আপনারা যদি আমি যদি এখানে হায়ার এডুকেশন নিতে যাই তাহলে কোন স্কোপ পাবো কিনা, আমি পাবো কিনা। হ্যাঁ, এই যদি গঠনমূলক প্রশ্নগুলো করার চেষ্টা করবেন। এই প্রশ্ন আবার করেন না, করেছে প্র্যাকটিক্যাল বলতেছি, আপনার কিছু জানা আছে, কোনো প্রশ্ন আছে, স্যার আমার চাকরিটা খুব দরকার স্যার। হ্যাঁ, একজন আমাকে এরকম বলেছে, স্যার বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করতে পারতেছি না, চাকরি নেই। ওরে ভাই, কিছু জানার আছে বললে আপনি এগুলো বলবেন? আপনি এই কথা বললে কি আপনার চাকরি হবে, কথা না। হ্যাঁ, সুতরাং অতি আবেগে বলে ফেলে, চাকরিটা আমার খুব দরকার স্যার, চাকরিটা না পেলে আমার খুব সমস্যা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এই প্রিপারেশন, এটাই মনে লাস্ট স্লাইড, প্রিপারেশন জন্য কি করবেন, ভালো করার জন্য যেটা বললাম, আপনাকে জব ফিল্ডে বেস্ট ক্যান্ডিডেট আপনি, সেটা প্রুফ আপনাকে করতে হবে। করার জন্য যেটা করবেন আপনাকে করতে হবে, করার জন্য যেটা করবেন টু নো অ্যাবাউট দ্য কোম্পানি, কোম্পানির বিজনেস সম্পর্কে আগে একটু জেনে যাবেন, যদি পরিচিত কেউ থাকে ভালো, নাহলে ইন্টারনেট মানে ডিজিটাল। নো অ্যাবাউট দ্য সার্ভিস অফ দ্য কোম্পানি অফার্স এন্ড মেক শিওর, ওই যেটা বললাম যে আপনি এটার জন্য আসলে আপনি ম্যাচ হবে কিনা, এটা আপনি শিওর হয়ে যাবেন, নাহলে ইন্টারভিউতে যে শুধু শুধু সময় নষ্ট করবেন না। হ্যাঁ, খালি চাকরির বাজার দেখতে যাবেন না, এটা কিন্তু মার্কেট আউট হয়ে যায় এখন। কিন্তু আমাকে গত ইয়েতে একজন একটা অর্গানাইজেশন ডিজিএম নেবে, ডিজিএম স্টোর, সেখানে আপনি যদি একটা ফোন দেন তাহলে আমার চাকরিটা হবে, পড়লাম নি আরেক বিপদে। আমি বললাম না, হয়তো আমাকে চেনে হিসেবে জানছে, তার মানে যে আমি পার্সু করলে হবে না, আচ্ছা ঠিক আছে আমি দেখবো। হ্যাঁ, তো সো দ্যাট আপনি যদি মনে করেন যে চাকরির বাজার দেখতে যাবেন, একবার দুবার কোথায় ইন্টারভিউ দিচ্ছেন আপনার সিনিয়র কিন্তু জেনে যাবে, ইন্টারভিউ দিচ্ছেন আপনার সিনিয়র কিন্তু জেনে যাবে। তো নেহায়ত দরকার না হলে এটাকে বারবার ঘুরে ঘুরে ইন্টারভিউ দিয়ে নিজের বর্তমান অবস্থানকে খারাপ করবেন না, প্লিজ। দেন শো ইউর ইন্টারেস্ট টু নোয়িং অ্যাবাউট দ্য জব অ্যান্ড ওয়ার্কস এনভায়রনমেন্ট ফর ওয়ার্কিং আওয়ার্স, ঠিক আছে। দেন চ্যালেঞ্জ, কিছু কিছু আছে, আগে জিজ্ঞেস করে ইন্টারভিউ বলে, স্যার আপনাদের এখানে কয় ঘন্টা ডিউটি, ফ্রেশ জব করতে আসছে, তারা তো জানেনি। চ্যালেঞ্জ নেওয়ার, চ্যালেঞ্জ টেকিং যে ইয়াটা মানে স্পৃহাটা, আগ্রহটা, এটা শো করবেন যে স্যার নো প্রবলেম, নাইন ডিউটি নো প্রবলেম, 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি নো প্রবলেম। আপনি মনে করেন আপনি নো প্রবলেম বললে পরের দিনে আপনাকে ডাবল শিফট প্রতিদিন ডিউটি দিয়ে দিবে, তা কিন্তু না, কারণ পিপলস আর সার্ভাইভ হিয়ার, তার লোকজন সার্ভিস করতেছে, তাহলে যারা করতেছে তারা যেতে পারে, আপনি কেন পারবেন না। হ্যাঁ, এই মেন্টালিটি আপনার থাকতে হবে। ডোন্ট পে এনি কি ইফ ইউ ক্যানট অ্যানসার এ কোশ্চেন, কোন ডোন্ট পে এনি কি ইফ ইউ ক্যানট অ্যানসার এ কোশ্চেন, কোন উত্তর পারেন নাই, জেন্টলি বলবেন, সরি স্যার এটা আমার জানা নাই, আমি জেনে নিব। ইটস ইউর অনেস্টি এন্ড ইটস এ গুড অ্যান্সার। আপনি যখন বলবেন যে সরি স্যার এটা আমার জানা নেই, আপনি সব জানবেন, কেউ এটা অ্যাকসেপ্ট করে না, বাট জেন্টলি যদি বলতে পারেন স্যার সেটা জানা নাই, দেন ইউ উইল গেট দ্য অস্থির হয়ে গেলেন, রিভিউ বোর্ডে দেখালেন যে সেটা করতে যাবেন না, ইমোশনাল কন্ট্রোল করবেন। ডোন্ট অ্যাক্ট ওভার স্মার্ট, নো ওয়ান এক্সপেক্ট ইউ নো এভরিথিং, মানে আপনি সব জানতে হবেন, এটা কেউ প্রত্যাশা করেন, এটা সম্ভব না, বাট ওভার স্মার্টনেস দেখাবেন না। কেমন একটা ওভার স্মার্টনেস অ্যান্সার দিই, জিজ্ঞেস করা হলো যে আপনি ক্রিকেট খেলা জানেন, ক্রিকেট খেলা জানেন, আপনি উত্তর দিলেন কি, হ্যাঁ স্যার ক্রিকেট খেলা জানি, এক সময় খেলেছি, অথবা আগে কখনো খেলি নাই, আপনি টেলিভিশনে খেলা দেখি, ঠিক আছে, ইটস এ গুড অ্যান্সার, ঠিক আছে, ইটস এ গুড অ্যান্সার। কিন্তু আপনি ওভার স্মার্ট অ্যান্সার দিলেন, সেটা হলো যে স্যার এটা একটা কথা বলবেন স্যার, ক্রিকেট খেলা মহিলারা জানে, আমি জানবো না, নোয়াখালী বরিশালের অ্যান্সার মতো, কথা বলছেন, বরিশালের কেউ থাকলে কিছু মনে করবেন না, হ্যাঁ এফ আর দোষ আছে বরিশালে আমি চিনি, এটা একটা কথা বলবেন স্যার,
আমি আজকে 12 বছর জব করি, ছোট্ট কোনো ইয়ার দেখে এটা তো ইজি, ভেরি মাচ ইজি। হ্যাঁ, এত আননেসেসারি করেন না স্যার। ও স্যার, আপনার বাড়ি কোথায় স্যার? আমাকে না, কুমিল্লার অমুক মন্ত্রী, হ্যাঁ তো আমার খালতো ভাই, খালতো ভাই। ওই সমস্ত কথা বলার দরকার নেই। অ্যান্সার শুড বি স্পেসিফিক। আপনি রিলেভেন্ট যেটা সেটা করবেন, সেটার সম্পূরকে সবসময় যায় না। এটা জাতীয় সংসদের সম্পূরকের জন্য আলাদা সময় দেওয়া হয়, তাহলে বলা হয়। যদি আপনি এরকম সময় পান তাহলে বলবেন, নাহলে ঠিক স্পেসিফিক। যেহেতু ইন্টারভিউ বোর্ডে কিন্তু কোন ব্যক্তি টকেটিভ কিনা, আননেসেসারি সময় কাটাবে কিনা, সেই জিনিসটা খেয়াল করা হয়। হ্যাঁ, আমি একদিন একজনকে প্রশ্ন করেছি যে আপনি স্মোক করেন কিনা, এটা প্রশ্ন করিনি, ডেলি কয়টা সিগারেট খান, ঠিক আছে? এটা কিন্তু একটা পিওর জাজমেন্ট করা হয় যে সে অফিস আমাদের কতবার গেটের বাইরে যাবে আর আসবে, আমার কিন্তু কাউন্ট করা হলো ওটা, কথা বুঝছেন? হ্যাঁ স্যার, সিগারেট তো একজন বলছে, স্যার হিউজ স্মোক করি, কারণ এত পারি না। তখন আমি চিন্তা করলাম আমার ফ্যাক্টরি ভিতরে স্মোক করার সুযোগ নাই, ফ্যাক্টরি তখন আমি চিন্তা করলাম আমার ফ্যাক্টরি ভিতরে স্মোক করার সুযোগ নাই, ফ্যাক্টরি বাইরে যাই করতে হয়। ফ্যাক্টরি বাইরে যাবে আর আসবে 5 মিনিট, 10 মিনিট টানবে, আরো 3 মিনিট, 8 মিনিট, ডেলি যদি 10 বাজার 80 মিনিট, 80 মিনিট ওনার স্মোকিং এর জন্য যাবে। সুতরাং আমি তাকে নেবো কে নেবো, এটা আমার চিন্তা আছে, কথা বুঝছেন? এই যে টেকনিক, সেই কিছু জিনিস আছে, এটা জানতে হবে। এনজয় টাইম এন্ড আস্ক কোশ্চেন, যখন এই যে সুযোগ যখন পাবেন তখন আপনি গঠনমূলক প্রশ্ন করার চেষ্টা করবেন। এটা একটা ক্রিয়েটিভিটি শো করে। যারা ইন্টারভিউ নিতে বসে তারা প্রশ্ন করলে যদি আপনি গঠনমূলক ভালো একটা প্রশ্ন, পরে কিন্তু ক্যান্ডিডেট চলে আসার পরে আমাদের একজন বলে, সে খুবই স্মার্ট একটা প্রশ্ন করছে, তো ভেরি ইম্পর্টেন্ট জানতে চাইছে, তার মানে তার মাঝে ইন্টেলেকচুয়ালিটি আছে। সুতরাং এটা আপনাকে বেস্ট ক্যান্ডিডেট শো করার একটা পয়েন্ট। আপনি ধরে নেবেন যে কোম্পানির সম্পর্কে কি প্রশ্ন করেন, কি প্রশ্ন করলে আপনাকে ট্যালেন্ট মনে হবে। দেন মোস্ট ইম্পর্টেন্টলি কি, মেনটেন ইম্প্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস কোড, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট সময় মতে, টাইম ম্যানেজমেন্ট সময় মতে আসা। প্রথম দিনে আপনি ইন্টারভিউতে যদি লেটে আসেন তাহলে বুঝতে হবে এই লোকটা ওই জন্য বলছে প্রতিদিন লেট, অফিসে লেটে আসবেন, সুতরাং সেটা করতে যাবেন না। ড্রেস কোডটা মেনটেন করবেন। ড্রেস কোড বলতে এখন মনে করেন আপনি ইসলামিক ফাউন্ডেশন বা ইসলামিক কাউন্সিলে কোনো অর্গানাইজেশন ইন্টারভিউ দিতে গেছেন, আপনি আমার মতো সুট গেছেন প্রথম দিনে, বা বলবো যে ও তো ব্রিটিশ টাইপের লোক, এটি দিয়ে হবে না। আপনাকে বুঝতে হবে অর্গানাইজেশনটা কেমন। আবার এরকম মাল্টি ন্যাশনাল কোন অর্গানাইজেশন, ইংল্যান্ড বেসড, আমেরিকান, ইউকে কোন অর্গানাইজেশন ইন্টারভিউ দিতে গেলেন, দেওয়ার পরে টাইম আছে কত, ইন্টারভিউ দিতে গেলেন আপনি পাইজামা পাঞ্জাবি পরে গেলেন, চোখে সুরমা টুরমা লাগাই, আমি খুব হাজি সাহেব মানুষ, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে এটা ব্রিটিশ আমেরিকান অর্গানাইজেশন, সেখানে আপনার এই পোশাক তারা পছন্দ করবে না, বরং বলবে যে এই খবর নেই, এই কোনো ইয়ের সাথে কি জঙ্গিবাদের সাথে জড়িত আছে কিনা খবর নেই, দেখবেন যে অবস্থাটা খারাপ হয়ে যাবে। সুতরাং এই জিনিসটাকে সেভাবে মেনটেন করবেন। তো এই আজকে আমার মনে হয় কি, আমি শেষ করতে চাইছি, তবে টু মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি আপনাদেরকে বলছি, যেটা হলো ইফিশিয়েন্ট, ইফিশিয়েন্ট। যে কোনো ক্ষেত্রে ইফেক্টিভটা বুঝতে পারছেন যে ডিজাইন চেঞ্জ করে বা কালার চেঞ্জ করে একটা ক্লিক করা, ইফিশিয়েন্ট হলো ছোট থেকে বড় করা। এটার আরো বাস্তব উদাহরণ দিচ্ছি, বিজনেসম্যানরা যেটা করে আর এন্টারপ্রেনাররা কি করে, এন্টারপ্রেনাররা অলওয়েজ ইফিশিয়েন্ট ওয়েতে কাজ করে। বিজনেসম্যান যেমন আপনার মনে কিনবে $1 কিনে উত্তরা এনে এটাকে $1.50 বিক্রি করে কাটে, স্বাভাবিক ভালো দাম আর এখানে বেশি হবে, এভাবে সে বিজনেস করছে। আর এন্টারপ্রেনার কি করছে দেখেন, সে ভালো থেকে $1 তরমুজ কিনে নিয়ে আসছে, এনে সে কি করে ফুড কোর্টে যাবেন, আপনি জুস খাবেন, লাচ্ছি খাবেন এরকম দাম, অর্থাৎ তখন এই $1 সে কিন্তু $5 সেল করতেছে। এই জন্য হয়তো তার ছোট্ট একটা দোকান লাগতেছে, একটু ডেকোরেশন, জি স্যার কেমন আছেন স্যার, একটু প্রেজেন্টেশনটা ভালো, ডেকোরেশনটা ভালো, একটু তরমুজ কিন্তু পরিমাণ হয় 1 পিসে বা 2 পিসে, পরিমাণ কিন্তু বেশি না, এটাকে একটু সুন্দর করে প্রেজেন্টেশন করে দিয়া সে $5 নিচ্ছে, দ্যাট ইজ দ্য এন্টারপ্রেনার, ঠিক না? এটাকে একটু সুন্দর করে প্রেজেন্টেশন করে দিয়া সে $5 নিচ্ছে, দ্যাট ইজ দ্য এন্টারপ্রেনার। ঠিক আপনি আপনার ক্যারিয়ারকে, আপনি আপনার স্কিলকে যদি ইফিশিয়েন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারেন, মানি ইজ নট ম্যাটার। অনেক ক্ষেত্রে আমরা এরকমও দেখেছি, ক্যান্ডিডেট সিলেক্ট করে বলছি যে হ্যাঁ এটা ভালো নিবে, তাই ধরুন এটা ভালো, বেতন এত কম চাইছে কেন, আসলে ভালো না, স্যালারি কম চাওয়ার কারণে আমরা এরকম আছে যে ভালো ইন্টারভিউতে অ্যান্সার করার কারণে আমরা নিতে পারি নাই, বলে যে না ওর লেভেল আসলে যায় নাই, ও তো বেতন, আমাকে একদিন আমার এক অর্গানাইজেশন এমডি বলি, আপনি কি বলতেছেন ভালো, এই ছেলে তো বেতন চাওয়ার সাহসই নেই, এই কিসের ভালো, এই জানে না তেমন কিছু, হয়তো আপনাকে চেনে, আমাকে বলতেছে আপনাকে চেনে এই জন্য নিতে বলতেছেন, বলছে তার ঠিক আছে বাদ দেন, কথা হচ্ছেন? তো এরকম আপনাকে বিগ কনফিডেন্ট আপনি আপনার প্রেজেন্ট করতে পারেন, ইউ উইল গেট দ্য লুক ইন লাইফ, কেরিয়ার লাইফ। সো এটা গত কনফিডেন্ট চ্যানেল আপনাকে দেখাচ্ছে রাসিজা, সো জাস্ট ডু নাথিং, ইট ইজ ইম্পসিবল, কিছুই করবেন, তুমি চিন্তা করবেন, ডু নাও, সো জাস্ট ডু নাথিং,
ইট ইজ ইম্পসিবল, কিছুই করবেন না, চিন্তা করবেন না, আমাকে দিয়ে হবে না। ওরে বাপ রে বাপ, ইপিলিয়ন এত বড় কোম্পানি আমারে নিবে? আর একে ইপিলিয়ন কেন, আমি 5 বছর ইপিলিয়নে জব করে এসেছি, একটা এক্সাম্পল দিলাম আর কি। সুতরাং আপনি কনফিডেন্টলি জাস্ট ডু নাথিং বলবেন, আপনার কাছে সবকিছু অসম্ভব হয়ে যাবে। বাট জাস্ট ডু ইট কনফিডেন্টলি, এভরিথিং ইজ সুজাত, দুইটা জিনিস অ্যাকসেপ্ট করে দেন, জাস্ট ডু ইট, নাথিং ইজ ইম্পসিবল। সো দিস ইজ এন্ড অফ দ্য সেশন, মানে আমি এতটুকু নিয়ে আসছি 20 মিনিটের জন্য, জানি একটা খুশিয়ার টাইমে পড়বো। হ্যাঁ, সো বলতে পারেন, ভেরি রিলেভেন্ট, জাস্ট 1 মিনিট। হ্যাঁ ওকে প্লিজ, মাইকে দেন, একজন কিছু বলতে চাচ্ছেন। পরে জানাবো, পরে পাই না আসলে। আপনি যারা ওই লেভেলে কাজ করেন তাদেরকে আসলে কোন দায়িত্বের মধ্যে আসলে পরে গেলে পরে জানাবো, যে আপনি জানানো লাগবে জিনিসটা। জি জি, থ্যাংক ইউ। পরে জানাবো, প্রথম কথা হচ্ছে পরে জানাবো, কথাটা আসে এই কারণে, মনে করেন উই হ্যাভ 5 ক্যান্ডিডেটস, 5 ক্যান্ডিডেটের মধ্যে আমরা একজনকে নিব, তাহলে হয়তো আপনি সেকেন্ড অথবা থার্ড অথবা ফার্স্টে আছেন, তাহলে আরো ক্যান্ডিডেট কতটুকু সুইটেবল সেটা দেখতে হবে। এই কারণে আপনাকে এখন বলা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কারা কারো পরবর্তী সেশন থাকে না, এবং আমাদের বোর্ডের পরে দেখা যাচ্ছে যে একটা লেভেল, যেমন আমাদের ম্যানেজারের উপরে নিয়োগ হইতে হলে আমাদের এমডি সাহেবের পারমিশন লাগবে, এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা ডিরেক্টর লেভেলে একজনে কথা বলবে, বরং এমডির কাছে পাঠাবে, এমডি আইদার কল করতে পারে নাও করতে পারে, উনি হয়তো দুইটা পাঠালে দুইটার মধ্যে অ্যাপ্রুভাল একটা দিয়ে দিবে। আর ম্যানেজিং ডিরেক্টরদের কাছে কোনো অ্যাপ্রুভালের জন্য অনলি এক পিস পাঠানো যায় না, তাহলে মনে করছে এটা তো সাদিক সাহেব তালতো ভাই খালতো ভাই অথবা শালা সম্বন্ধে হইতে পারে। সুতরাং আপনাকে দুই তিনটে হয়, তাহলে তিনটা যদি পাঠায় এমডি সাহেব সাইন করে একটাতে, তাহলে তো ভাই আমি আপনাকে এখন ভরসা দিতে পারবো না। সো দ্যাটস ওয়াই অ্যান্সার যে আপনাকে পরে জানানো হবে। তবে যদি যারা রিচ এইচআর এবং স্মার্ট এইচআর, এইচআরদেরকে আমি বলি যে আপনি অন্তত পক্ষে, যেমন আমি বোর্ডে থাকলে এটা ইউ উইল কল আফটার 3 ডেজ বা ম্যাক্সিমাম বলে দিই যে আপনি 5 দিনের মধ্যে যদি আপনার আবার এইচআর থেকে কল পান, তাহলে বুঝবেন যে আপনি শর্ট লিস্টে আছেন, আর 5 দিনের মধ্যে যদি আপনি ফোন কল না পান, তাহলে বুঝবেন যে এটা হয়নি। এটা বোর্ডে আমি ক্লিয়ার করে দিই, চেষ্টা করি, এবং আমি আমার এইচআর কে এতটুকু প্রফেশনাল হতে চেষ্টা করি। পরে যেটা বলতেছেন, যারা হয়নি, যারা হয় তাদের সাথে কন্ট্যাক্ট করে, যারা হয় না তাদেরকে আসলে আপনার এটা হয় নাই এরকম অনেক হার্টের চিন্তা করে, যে কারণ ফেল করছে তাকে আবার কি সার্টিফিকেট দেবো, কথা বুঝছেন? তখন আবার সে মেল দেখে প্রথম ভাব যাইনি, ওখান থেকে মেল আসতে মনে হয়ে গেছে, ফোনে যখন দেখবে তখন এটা আমার হয় নাই, আবার একটা মেল দিতে গেছে, কথা বুঝছেন? এটা আমরা আসে যাই। তো থ্যাংক ইউ, থ্যাংকস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার জন্য দোয়া করবেন, আর বাকি সেশন লাঞ্চের পরে আমাদের আশা করি সবাই এনজয় করবেন, এবং আমাদের মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে সারাদিন ভর, আমরা এনজয় করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, তো থ্যাংকস টু অল, এতক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য অসংখ্য অসংখ্য মোবারকবাদ। ধন্যবাদ জানাই, আমরা এখন নামাজ ক্লাস লাঞ্চের ব্রেকে যাবো।